আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া, আর বন্ধ হচ্ছে শ্রম জটিলতা। মালয়েশিয়ার দুর্ভোগ শ্রম সমস্যা সমাধানের কমিটি গঠন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সূক্ষ্ম ও সীমান্ত সুরক্ষা বিভাগের সহায়তায়। USCPP একটি ওয়ার্কিং কমিটি গঠনের মাধ্যমে এ সমস্যা মোকাবেলা মালয়েশিয়া সরকারের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী MS সারাবনান বলেন, এই কমিটি পরস্পর তথ্য আদান প্রদানের ওপর গুরুত্বারোপ করবে। এছাড়া দুর্ভোগ শ্রম রোধে একটি নীতিমালা প্রণয়ন করা হবে এবং এ বিষয়ে প্রতি 3 মাস পরপর বৈঠক অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে সফররত এম সারাবনান আরও বলেন, USCPP চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়া সফর করবে এবং সেখানে শিল্প মালিকদের সঙ্গে একটি কর্মশালা আয়োজন করবে। কর্মশালার শ্রমের ক্ষেত্রে নিষিদ্ধ বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে, এ বিষয়ে শিল্প মালিকদের নির্দেশনা দেওয়া হবে যাতে করে তারা এগুলো এড়িয়ে যেতে পারেন। আর এগুলো পরিহার করতে পারলেই মালয়েশিয়ার পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে। এদিকে দুর্ভোগ শ্রম বিষয়ে মালয়েশিয়া সরকারের চলমান প্রচেষ্টার প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলেছে, দুর্ভোগ শ্রমের বিরুদ্ধে লড়াইয়ে মালয়েশিয়াকে সব রকম কৌশলগত সহযোগিতা করতে প্রস্তুত তারা, এবং বাংলাদেশ থেকে কর্মী নিতে যতটুকু সিন্ডিকেট বন্ধ করার ক্ষেত্রে প্রয়োজন ততটুকু তারা সহায়তা দেবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।